আইসিডি এর সুপারভাইজার মেইন এক্সামটি ডেসক্রিপটিভ টাইপের হবে, অর্থাৎ বর্ণনামূলক। এখানে চারটি পেপার থাকবে, যথা পেপার 1, 2, 3 and 4। পেপার 1 এ থাকবে ইংলিশ এবং পেপার 2 তে থাকবে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি। এর মধ্যে যে কোনো একটি ভাষা আপনাকে বেছে নিতে হবে। এরপর আসা যাক পেপার 3 এতে, যার মধ্যে রয়েছে জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এবং পেপার 4 এ রয়েছে অ্যারিথমেটিক, অর্থাৎ অঙ্ক। এখানে প্রত্যেকটি পেপার 100 নাম্বারের, চারটি পেপারে টোটাল 400 নাম্বার, এবং সময় প্রত্যেকটিতে 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা করে টোটাল 6 ঘন্টা সময় থাকবে। এখানে পেপার 1 অর্থাৎ ইংলিশটি হবে ক্লাস 12 স্ট্যান্ডার্ডের, যার মধ্যে রয়েছে রিপোর্ট ড্রাফটিং, অর্থাৎ এখানে একটি প্রতিবেদন লিখতে হবে। ট্রান্সলেশন অর্থাৎ একটি প্যাসেজ দেওয়া থাকবে, আপনাকে সেটি ইংলিশে কনভার্ট করতে হবে, যেমন আমরা ক্লাস 9-10 B2E করেছিলাম। সামারি বা প্রেসি রাইটিং অর্থাৎ প্যারাগ্রাফ দেওয়া থাকবে, সেটি আপনাকে সংক্ষেপে লিখতে হবে। ইংলিশ গ্রামারের মধ্যে রয়েছে ইউজ অফ ওয়ার্ডস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, কারেকশন অফ সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম। এরপর আসা যাক পেপার 2 তে, যেটি ক্লাস 12 স্ট্যান্ডার্ডের হবে। এখানে নিজের মাতৃভাষায় একটি রিপোর্ট লিখতে হবে। ইংলিশে একটি প্যাসেজ দেওয়া থাকবে, আপনাদের পছন্দ মতো ভাষা অর্থাৎ মাতৃভাষা সেটি পরিবর্তন করতে হবে, আমরা যেভাবে ইউটিউবই করে থাকি। তৃতীয়ত একটি প্যারাগ্রাফ দেওয়া থাকবে, যার সামারি বা প্রেসি লিখতে হবে, এবং কিছু ব্যাকরণও দেওয়া থাকবে। পেপার 3 তে রয়েছে জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, যা ক্লাস 10 স্ট্যান্ডার্ডের। এক্ষেত্রে প্রশ্নগুলি ইংলিশ বা বাংলা উভয় ল্যাঙ্গুয়েজে দেওয়া থাকবে। উত্তর দেওয়ার সময় আপনাদেরকে যে কোনো একটি ভাষা বেছে নিতে হবে। জেনারেল স্টাডিজ এর প্রথমে রয়েছে লাইফ সায়েন্স, যা নিউট্রিশন এবং হেলথ এর পার্টির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। দ্বিতীয়ত রয়েছে ওমেন এম্পাওয়ারমেন্ট ইস্যু, অর্থাৎ মহিলা ক্ষমতায়নের বিষয়। জেনারেল নলেজ এর মধ্যে রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি, যার মধ্যে ভারতের স্বাধীনতা সংগ্রামের বিষয়টির উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স। 4 নম্বরে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং 5 নম্বরে রয়েছে ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং। এরপর পেপার 4, যেখানে রয়েছে অ্যারিথমেটিক, যা ক্লাস 10 স্ট্যান্ডার্ডের। এক্ষেত্রে প্রশ্ন ইংলিশ এবং বাংলা উভয় ল্যাঙ্গুয়েজে দেওয়া থাকবে। একই রকম ভাবে এখানেও উত্তর দেওয়ার সময় যে কোনো একটি ভাষা আপনাদেরকে বেছে নিতে হবে। বিগত বছরের প্রশ্নপত্র জানতে এরকম আরো ইন্টারেস্টিং ক্লাস করতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিতে যদি নতুন হন সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।